হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে একটা জবরদস্ত গুড নিউজ নিয়ে এসেছি তাদের জন্য যারা শর্টস ভিডিও বানায়। তো চাইছে আপনি ইউটিউব শর্টস বানান, কিংবা ইনস্টাগ্রাম রিলস বানান, কিংবা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন, তো আপনাদের জন্য বিগ গুড নিউজ হচ্ছে ইনস্টাগ্রাম রিলসে মনিটাইজেশন আসতে চলেছে। তো এটা কিভাবে কাজ করবে, কি কি গাইডলাইন রয়েছে, কার কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মনিটাইজেশন হবে, আর তার কি কি পলিসি রয়েছে, তো সব কিছু এই ভিডিওর মধ্যে বিস্তারিত বলবো। তো ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো মিটা কোম্পানি থেকে একটা আপডেট এসেছে, এক্সপেন্ডিং অ্যাডস অন রিলস। তো এটা অলরেডি ফেসবুকে এসে গেছে, তো এটা দেখার জন্য ফেসবুক প্রোফাইল খুলে ড্যাশবোর্ডে গেলে ওখানে দেখা পাবেন। তো এই ভিডিওতে আমি ইনস্টাগ্রাম রিলসের মনিটাইজেশনের ব্যাপারে বলবো, তো ইনস্টাগ্রামে এই ফিচারটা কবে আসবে। তো এখন ফেসবুকে এটার এক্সপেরিমেন্ট চলছে, কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি দেশে ইনস্টাগ্রামেও আসতে চলেছে, আর তার মধ্যে আমাদের ইন্ডিয়াও আছে। তো এটা কাজ কিভাবে করবে, তো এখন যেমন ইউটিউব শর্টস সোয়াইপ আপ করতে করতে তার মাঝে অ্যাড আসে, অ্যাড দেখায়, ঠিক তেমনই ইনস্টাগ্রামেও সোয়াইপ আপ করতে করতে তার মাঝে অ্যাড আসবে, অ্যাড দেখাবে, আর তা থেকে মনিটাইজেশন হবে, আর তার থেকে আপনার টাকা পাওয়া শুরু হয়ে যাবে। তো এবার মেন বিষয়, মানে মেন ব্যাপার হচ্ছে এই ফিচারটা আপনারা পাবেন কিভাবে। তো দেখুন, এই ফিচারটা পাওয়ার দুই রকম ব্যাপার আছে। প্রথম হচ্ছে, আপনার যদি এর আগে থেকে অলরেডি বোনাস পাচ্ছেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর না হলে দ্বিতীয় হচ্ছে, এটা একটা ইভেন্ট অনলি প্রোগ্রাম হবে, যে সমস্ত ইনস্টাগ্রামাররা হবে বা আছে তাদের ইনভাইট করবে, আর তারপর তাদের উপরে যে মনিটাইজেশান টুলস রয়েছে সেটা এনেবেল হয়ে যাবে, আর তারপরে তাদের মনিটাইজেশান থেকে টাকা পাওয়া শুরু হয়ে যাবে। তো এবার বলি, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেটা কিভাবে মনিটাইজেশান হবে। তো যারা ইনস্টাগ্রাম ক্রিয়েটার রয়েছেন তাদের জন্য ইনস্টাগ্রামে একটা আলাদা পেজ রয়েছে। তো কয়েকদিন আগে ইনস্টাগ্রাম সেখানে একটা অ্যানাউন্স করেছে, তো সেটা কি অ্যানাউন্স করেছে সেটা আমি আপনাদেরকে বলছি। তো এখানে বলা হয়েছে কানেক্ট মনিটাইজেশান পলিসি। তো এখানে পরিষ্কার লেখা রয়েছে, যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মনিটাইজেশান হবে তখন তার কি নিয়মকানুন থাকবে, কি কি পলিসি থাকবে, সেগুলো এখানে পরিষ্কার লেখা রয়েছে। তো সেগুলো আমি আপনাদেরকে একদম সহজভাবে বোঝাচ্ছি। তো দেখুন, এখানে বলা হয়েছে স্ট্যাটিক ভিডিও, স্ট্যাটিক ইমেজ পোল, স্লাইড শো অফ ইমেজ, লুপিং ভিডিও, টেক্সট মন্টেজেস, এমবেডেড অ্যাডস। তো এই টাইপের রিলস, মানে ভিডিওগুলো মনিটাইজেশান হবে না। এছাড়া ধরুন আপনার অরিজিনাল কন্টেন্ট আছে, আপনি নিজের থেকে মেহনত করে কন্টেন্ট বানান, আপনার অরিজিনাল কন্টেন্ট থাকলে তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মনিটাইজেশান হয়ে যাবে। এছাড়া আরও এখানে বেশ কিছু বিষয় লেখা রয়েছে, আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি মিসলিডিং ইনফরমেশান দেন তাহলে সেই অ্যাকাউন্ট একদম মনিটাইজেশান হবে না। এছাড়া মিসলিডিং মেডিকেল ইনফরমেশান যদি দেন তাহলেও মনিটাইজেশান হবে না। তারপরে ড্রাগ, মানে নেশার ব্যাপারে যদি কিছু বলেন তাহলেও আপনার অ্যাকাউন্ট মনিটাইজেশান হবে না। এবং আনঅরিজিনাল কন্টেন্ট, মানে আপনার কন্টেন্ট অরিজিনাল না হলে মনিটাইজেশান হবে না। এছাড়া এঙ্গেজমেন্ট বেড যদি করেন, কিংবা সলিস্টিং এঙ্গেজমেন্ট, মানে অ্যাকচুয়ালি কোনো রকমের কোনো ফেক এঙ্গেজমেন্ট যদি করেন আপনার অ্যাকাউন্টে আপনার অরিজিনাল কিছু যদি না থাকে। তাছাড়া তারপরে রেফারাল অ্যান্ড গিভাওয়ে, মানে কোনো কারো রেফারাল বা গিভাওয়ে লোভ দিয়ে যদি লাইক ফলো করানো হয় তাহলে সেই রকম টাইপের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মনিটাইজেশান হবে না। তো এরকম টাইপের কোনো কিছু যদি করে থাকেন এখন থেকে ছেড়ে দিন, অন্যথায় আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মনিটাইজেশান হবে না। তো ওকে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।